নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বাড়তে থাকে। তার মধ্যে প্রধান যে সমস্যা বিশেষত আমরা এখনকার দিনে দেখে থাকি সেটা হলো হাঁটুতে ব্যথা। বয়সজনিত কারণে হতে পারে, ওজন বেশি থাকার জন্য হতে পারে, খেলতে গিয়ে বা হাঁটার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট লেগে সেখান থেকে হাঁটুতে ব্যথা হতে পারে, বা অন্যান্য অনেক কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটুতে ব্যথা যখন শুরু হয় তখন ডাক্তারবাবু নিজের থেকেই বলেন খুব বেশি হাঁটা চলা না করতে। আবার ব্যথা থাকার জন্য জাম্পিং কোনো এক্সারসাইজও করা যায় না। তবে আমরা সকলেই জানি নিজেদেরকে সুস্থ রাখার জন্য, নিজেদেরকে ফিট রাখার জন্য প্রতিদিন কিছু না কিছু শরীরচর্চা করা আমাদের ভীষণ প্রয়োজন। তাহলে কী করতে পারি? নিজের রুমের মধ্যে, ফ্লোরের মধ্যে বসে করতে পারি খুব সহজ কয়েকটি ব্যায়াম। যে ব্যায়ামগুলি নিয়মিতভাবে অভ্যেস করলে হাঁটুতে ব্যথা যেমন কম থাকবে, সেরকমই আমরা আমাদের ওজনও নিয়ন্ত্রণে রাখতে পারবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। স্টার্ট করছি আজকের ব্যায়ামগুলো। আমি ফ্লোরের মধ্যে বসে করছি। আপনারা যদি ফ্লোরে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে বেডের মধ্যে বা টিভি দেখতে দেখতে সোফার মধ্যে বসেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ব্যায়ামগুলো কতবার করে করতে হবে? মোটামুটি চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম 30 টাইমস করে করা। যদি 30 টাইমস প্রথম প্রথম করতে না পারেন সেক্ষেত্রে 10 টাইমস করে করুন, 20 টাইমস করে করুন, তবে শুরু করুন। যাদের ওজন বেশি তাদের ওজন যেমন কমবে তার সাথে সাথে হাঁটুতে ব্যথাও কমবে। আর যাদের ওজন মোটামুটি ঠিক আছে তারা নিজেদেরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম করে এই ব্যায়ামগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। প্রথম ব্যায়ামের জন্য দুটো পা সামনে খুলে নিলাম। খুলে নিয়ে এবার কি করব, প্রথমে ডান হাত দিয়ে বাম পায়ের আঙুল টাচ করব, আবার বাম হাত দিয়ে ডান পায়ের আঙুল টাচ করব। এইভাবে হাত যদি পায়ের আঙুল অব্দি না যায় কোনো অসুবিধা নেই, হাঁটু অব্দি নিয়ে আসুন। এইভাবে এইভাবে স্টার্ট করছি আমি 10 টাইমস করে করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট ব্যায়ামের জন্য চাকি চালান আসান। দেখুন বাম সাইড দিয়ে শুরু করব। এইভাবে আমি 10 টাইমস করে করলাম, আপনারা চেষ্টা করবেন মোটামুটি 30 টাইমস দিয়ে, 30 টাইমস করে করার। অসুবিধা হলে 10 টাইমস বা 20 টাইমস দিয়ে শুরু করুন। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা আবারও এইরকম দূরত্বে খুলে রেখেছি। এবার লেফট সাইড থেকে স্টার্ট করছি। দুটো হাত এভাবে সামনে রাখলাম, একটার সাথে আরেকটা লাগিয়ে রেখেছি হাত। এবার ঠিক এইভাবে টেনে নিয়ে আসব। এইভাবে প্রথমে 10 টাইমস করবো লেফট টু রাইট, তারপর 10 টাইমস করবো রাইট টু লেফট। এইভাবে খুব বেশি প্রেশার দিয়ে নিচু হয়ে ব্যায়াম করার দরকার নেই, যতটুকু ইজিলি করতে পারবেন সেভাবে করবেন। এটাও 10 টাইমস করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লেফট টু রাইট করেছিলাম, এবার রাইট টু লেফট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পায়ের মধ্যে দূরত্ব একটুখানি কম করলাম। এবার হাত ঠিক এইভাবে টানব। এইভাবে দুটো হাত মিলিয়ে 10 টাইমস করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ফ্লোরের মধ্যে বসে বসে, সোফার মধ্যে অথবা বেডের মধ্যে বসে বসে কিন্তু ফুল বডি ওয়ার্কআউট আপনারা ইজিলি করতে পারবেন। হাঁটুতে ব্যথা থাকলে লাফালাফি ঝাঁপাঝাঁপি কোনো ব্যায়াম না করে, খুব বেশি হাঁটাহাঁটি না করে, এই ধরনের সহজ ব্যায়ামও প্র্যাকটিস করেও আপনারা সুস্থ থাকতে পারেন। নেক্সট ব্যায়ামের জন্য হাত ঠিক এইভাবে
পায়ে পাতা অব্দি নিয়ে যাবো, আবার টেনে নিয়ে আসবো, নৌকা চালান আসেন এইভাবে, নৌকো চালাবার মতো এইভাবে টেন টাইমস এভাবে করে আবার টেন টাইমস উল্টো দিকে করবো এইভাবে। স্টার্ট করছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, উল্টো দিকে নিচ থেকে ওপরের দিকে যাব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। নেক্সট ব্যায়ামের জন্য আমি এইভাবে হাঁটু মুড়ে বসলাম। হাঁটু মুড়ে বসে করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে পা খোলা রেখেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, প্রথমে ডান হাত বাম হাঁটুর উপরে দিলাম, তারপর ডান সাইডে এভাবে বেন্ড করব, আবার বাম হাত ডান হাঁটুর উপরে দিলাম, এবার বাম সাইডে এভাবে বেন্ড করব। যতটুকু ইজিলি করতে পারবেন সেভাবে করবেন, প্রেশার দিয়ে করার কিন্তু একদমই প্রয়োজন নেই। স্টার্ট করছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। একইভাবে নেক্সট পরের ব্যায়াম করবো একইভাবে, যদি হাঁটু মুড়ে বসতে অসুবিধা হয় পা খোলা রেখে এইভাবে করুন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার দেখুন, একটুখানি পিছনের দিকে ঘুরবো এইভাবে, দুটো হাত পিছনে রাখবো, যতটুকু ইজিলি করতে পারবেন সেভাবে করবেন, খুব বেশি প্রেশার দিয়ে ব্যায়াম করার দরকার নেই। এইভাবে দুটো হাত ফ্লোর অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করব, টেন টাইমস করছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। হাঁটু মুড়ে করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে পা এভাবে খুলে নিন, পা খুলে নিয়ে এভাবে করুন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। নিজেদের ওজন কম করার জন্য, নিজেদেরকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য বেশ কয়েকটা ব্যায়াম আমরা করলাম। এবার হাঁটু ব্যথার জন্য একদম বেসিক তিন থেকে চারটি ব্যায়াম দেখাচ্ছি। হাঁটু ব্যথা সম্পর্কিত বেশ অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে, ভিডিওগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন, যার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি ইচ্ছে হয় সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন। হাঁটু ব্যথার জন্য একদম প্রথমে দেখুন, দুটো পা সামনে রেখেছি, এক জায়গাতে রেখেছি, দুটো হাত রাখলাম পিছনে সাপোর্টের জন্য। এবার পায়ের পাতা প্রথমে ক্লকওয়াইজ টেন টাইমস ঘোরাবো এইভাবে। স্টার্ট করছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, উল্টো দিকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এবার পায়ের পাতা নিজের দিকে টানবো, আবার বাইরের দিকে খুলবো, নিজের দিকে টানবো বাইরের দিকে খুলবো, ওয়ান
টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। পায়ের আঙুল এভাবে ভাঁজ করে নেব, দু তিন সেকেন্ড রেখে আবার লুজ ছেড়ে দেব। দেখুন পায়ের আঙুল ভাঁজ করে নিলাম, আবার লুজ ছেড়ে দিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা একটু দূরত্বে খুলে নিলাম। এবার কি করব, পায়ের পাতা এইভাবে নিয়ে আসবো, একটা সাইডে নিয়ে আসবো, আবার বাইরের দিকে খুলবো। এইভাবে পায়ের পাতা মুখোমুখি নিয়ে আসবো, আবার বাইরের দিকে খুলবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। এই ধরনের সহজ ব্যায়াম প্রতিদিন আপনারা বাড়িতে নিয়ম করে প্র্যাকটিস করুন। আপনার খাওয়া দাওয়া যদি ঠিকঠাক থাকে, তার সাথে সাথে এই ধরনের সহজ ব্যায়াম করেও কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তার সাথে সাথে হাঁটু ব্যথাও কিন্তু অনেকটা কম থাকবে। ব্যায়ামগুলি করার পরে যদি মনে হয় আপনারা ভালো আছেন, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থ থাকা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।